আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে বলবো প্রোগ্রেসিভ গ্লাসটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম, প্রোগ্রেসিভ গ্লাস কারা ইউজ করে এবং প্রোগ্রেসিভ গ্লাসের প্রাইসটা কিরকম। এটা কিন্তু আমি আপনাদেরকে বলবো নন ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্সের কথা। আমি কিন্তু আজকে প্রিমিয়ামের কথা বলবো না এবং ব্র্যান্ডেডের কথা বলবো না। আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো হচ্ছে প্রোগ্রেসিভ নন ব্র্যান্ডের গ্লাসের প্রাইসটা কিরকম। ম্যাক্সিমাম দোকানদার মিনিমাম যে প্রাইসটা নিয়ে থাকে, তো সেক্ষেত্রে প্রোগ্রেসিভ গ্লাসটা মূলত প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রোগ্রেসিভ গ্লাস কারা ইউজ করবে। প্রোগ্রেসিভ গ্লাস সাধারণত যাদের 40 আপের পরে কাছে ছোট লেখা দেখতে, পেপার পড়তে, কোরআন শরীফ পড়তে যাদের সমস্যা হয়, তাদের কিন্তু ডাক্তার সাহেব একটা পাওয়ার দেয়, সেটা হচ্ছে বাইফোকাল পাওয়ার, এবং প্রোগ্রেসিভ গ্লাসও দিতে পারে। মানে বাইফোকালের থেকে স্ট্যান্ডার্ড যে গ্লাসটা সেটাই হচ্ছে প্রোগ্রেসিভ গ্লাস। মানে বাইফোকালে ফোকাল দেখা যায়, প্রোগ্রেসিভে কোনো ফোকাল দেখা যাবে না। আউট থেকে মনে হবে যে এই চশমায় কোনো পাওয়ার নেই, বাট পেশেন্ট অথবা কাস্টমার তারা কিন্তু চশমা পড়লে মানে কাছে ছোট লেখাটাকে একদম ক্লিয়ার দেখবে। আউট থেকে মনে হবে যে চশমায় কোনো পাওয়ার নাই। বাইফোকালে ফোকাল দেখা যায়, দেখতে দেখলেই মনে হয় যে না এই চশমায় পাওয়ার আছে, অথবা এটাও বোঝা যায় যে না ওনার বয়স হয়ে গেছে, বয়স বাড়ছে তাই ওনার কাছে সমস্যা চলে আসছে। বাট প্রোগ্রেসিভ গ্লাসটা এটা পড়লে বোঝা যাবে না যে আসলে ওনার কাছে সমস্যা না দূরে সমস্যা, এটা বোঝা যাবে না। মানুষ মনে করবে জাস্ট ফ্যাশনেবল চশমা ইউজ করতেছে। প্রোগ্রেসিভ গ্লাসটা পড়ার মূল কারণটাই হচ্ছে এটা, কারণ এটা ফোকালটা দেখা যায় না। আর একটা সুবিধা হচ্ছে প্রোগ্রেসিভ গ্লাস কিন্তু ট্রাই ফোকাল হিসেবে কাজ করবে। এটা ডিস্টেন্স এবং নিয়ার এবং মেডেল তিনটা ধাপে কাজ করে। বাইফোকাল কিন্তু সাধারণত দুইটা ধাপে কাজ করে, ডিস্টেন্স এবং নিয়ার, এই দুইটা। বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য কিন্তু প্রোগ্রেসিভটা বেস্ট। কীরকম বেস্ট? কারণ নিয়ারে আমরা কাছে দেখি 1 থেকে 1.5 ফিটের মধ্যে, এটা হচ্ছে টেবিল ডিস্টেন্স, মানে 1 থেকে 1.5 ফিট, সেটা হচ্ছে কাছের পাওয়ার। আর মেডেলটা কিন্তু তার থেকে দূরে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি বাইফোকাল গ্লাস পরে কিন্তু মেডেলে ক্লিয়ার দেখেন না, ঝাপসা লাগে, আপনার ঘাড় উঁচু করতে হয় অথবা নিচু করতে হয়, মানে বারবার এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেন বাট অ্যাডজাস্ট হয় না। আর প্রোগ্রেসিভ গ্লাসের যে সুবিধা সেটা হচ্ছে আপনার ঘাড় উঁচু নিচু কিছুই করতে হবে না, কারণ এটা তিনটা ধাপে কাজ করে, ডিস্টেন্স, মেডেল, নিয়ার, এটা তিনটা ধাপে কাজ করে, বাট আউট থেকে কোনো ফোকাল দেখা যায় না, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ। তো আমি আপনাদেরকে একটু প্রোগ্রেসিভ গ্লাসটা দেখানোর চেষ্টা করব। একটু খেয়াল করবেন, এই হচ্ছে প্রোগ্রেসিভ গ্লাস। এই যে দাগগুলি দেখতেছেন, এটা কিন্তু আমরা ফ্রেমের মধ্যে যখন গ্লাসটা ফিটিং করি তখন কিন্তু এটা আমরা রিমুভ করে দিই, এটা তখন কিন্তু এটা থাকে না। প্রোগ্রেসিভ গ্লাসটা দেখতে মূলত এরকম, বাইফোকাল যেরকম ফোকাল থাকে আর প্রোগ্রেসিভে ফোকাল থাকে না। যাই হোক, আমি আপনাদেরকে এখন একটু প্রোগ্রেসিভ গ্লাসের প্রাইসটা বলার চেষ্টা করবো। আমি আজকে আপনাদেরকে প্রাইস যেটা বলবো সেটা হচ্ছে হোয়াইট গ্লাস, অ্যান্টি রিফ্লেকশন গ্লাস, ফটোক্রোমেটিক গ্লাস, ফটো অ্যান্টি রিফ্লেকশন গ্লাস, ব্লু রে প্রোটেকশন এবং ফটো ব্লু রে প্রোটেকশনের মধ্যে হচ্ছে ফটোসান। এগুলি ডিটেলস বলার চেষ্টা করবো নন ব্র্যান্ডের। আমি আবারও বললাম এটা কিন্তু নন ব্র্যান্ডেড, এটা কিন্তু ব্র্যান্ডেড না, প্রিমিয়াম না, নন ব্র্যান্ডের। তো হোয়াইট গ্লাস, হোয়াইট গ্লাস সাধারণত এটার মধ্যে কিন্তু শুধু জাস্ট পাওয়ার থাকে, এক্সট্রা কোনো প্রোটেকশন থাকে না। যেমন অ্যান্টি রিফ্লেকশনে জানেন যে লাইটের ক্ষতিকর আলোটাকে প্রোটেকশন করে, বাট হোয়াইট গ্লাসে শুধু পাওয়ার। চশমা পরবেন, ক্লিয়ার দেখবেন, চশমা খুলবেন, ঝাপসা দেখবেন, বাট বাস এইটুকুই। আর হোয়াইট গ্লাসের মিনিমাম প্রাইস হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে নন কম্পাউন্ড, মানে যেটা রেডি গ্লাস পাওয়া যায়, স্পিকাল পাওয়ার, প্লেন বাই পাওয়ার হতে পারে, পাওয়ার বাই পাওয়ার হতে পারে, এটার মিনিমাম স্টার্টিং প্রাইস হচ্ছে 800 টাকা। যদি ল্যাবে বানাতে হয় সেটার প্রাইস বেশি আসবে, সেটা আমি আপনাদেরকে পরে বলতেছি। প্রথমে আমি আপনাদেরকে রেডি গ্লাসের প্রাইসটা বলতেছি। মিনিমাম হচ্ছে 800 টাকা। এরপরে যদি অ্যান্টি রিফ্লেকশন নেন, হোয়াইটটা হচ্ছে 800, অ্যান্টি রিফ্লেকশন হচ্ছে 1000, ফটোক্রোমেটিক যদি নেন সেটার প্রাইস হচ্ছে 2000 টাকা। ফটোসান মানে রোদে গেলে সানগ্লাসের মতো কালো হবে, নর্মাল সাদা থাকবে। মানে যারা পাওয়ারে চশমা ইউজ করেন তারা যদি ফটোসান গ্লাস ইউজ করতে, তারা যদি সানগ্লাস ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু তারা সানগ্লাস পরে ক্লিয়ার দেখেন না, কারণ আপনার এই সানগ্লাসে তো আর কোনো পাওয়ার নাই। তো সেই ক্ষেত্রে আপনি ফটো সানগ্লাস ইউজ করতে পারেন। ফটো সানগ্লাসের যে সুবিধা সেটা রোদে গেলে সানগ্লাসের মতো কালো হয়ে যাবে এবং নর্মাল গ্লাসটা আবার সাদা হয়ে যাবে, যখন ছায়া চলে আসবে তখন গ্লাসটা সাদা হয়ে যাবে। ফটো সানগ্লাসের সাথে তো পাওয়ার থাকবেই। আর ফটো অ্যান্টি রিফ্লেকশনের যে সুবিধা সেটা হচ্ছে রোদে গেলে কালোও হবে এবং লাইটের ক্ষতিকর আলোটাকেও প্রোটেকশন করবে, সেটা হচ্ছে ফটো অ্যান্টি রিফ্লেকশন। সেটার প্রাইস হচ্ছে 2400 টাকা, আর ফটোসানের প্রাইস হচ্ছে 2000 টাকা। এখন আপনি যদি এটা ল্যাবে বানাতে হয়, মানে স্পিকার সিলিন্ডার মিক্সড, এটাকে বলে কম্পাউন্ড পাওয়ার, কম্পাউন্ড পাওয়ার হলে অবশ্যই অবশ্যই এই গ্লাসটা ল্যাবে বানাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে শুরু, স্টার্টিং প্রাইস হচ্ছে হোয়াইট গ্লাসটা 1200 টাকা। অ্যান্টি রিফ্লেকশন যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 1600 টাকা অ্যান্টি রিফ্লেকশন। ফটোক্রোমেটিক যদি নেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 2600 টাকা, আর যদি ফটো অ্যান্টি রিফ্লেকশন নেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 3500 টাকা ফটো অ্যান্টি রিফ্লেকশন যদি নিয়ে থাকেন। এখন এটা যদি আপনারা কেউ ব্লু কার্ড নিয়ে থাকেন, ব্লু কার্ড হচ্ছে ব্লু রে প্রোটেকশন, ব্লু রে প্রোটেকশনের মধ্যে যদি কেউ প্রোগ্রেসিভ নিয়ে থাকেন সেক্ষেত্রে স্টার্টিং পাওয়ার, স্টার্টিং প্রাইস মানে পাওয়ারটা হচ্ছে স্পিকার পাওয়ার,
এটা কিন্তু নেবেন না। আমি আপনাদেরকে আগে প্রথম স্পিকার পাওয়ারটা বলতেছি। স্পিকার পাওয়ার প্লেন বাই পাওয়ার হতে পারে, পাওয়ার বাই পাওয়ার হতে পারে। এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 1500 টাকা থেকে শুরু। এটা হচ্ছে স্পিকার পাওয়ার, সেটা প্লেন বাই পাওয়ার হতে পারে এবং পাওয়ার বাই পাওয়ার হতে পারে। এখন যদি এটা আপনার ল্যাবে বানাতে হয়, এই ব্লু কাটের মধ্যে যদি ফটোসন আপনার যদি ল্যাবে বানাতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 2000 টাকা। সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 2000 টাকা যদি ল্যাবে বানাতে হয়। এখন এটার মধ্যে যদি আপনি ফটোসান করেন, এটার মধ্যে যদি আপনি ল্যাবের ক্লাসটাই যদি আবার ফটোসান করে নেন ব্লু কার্টের মধ্যে, সেক্ষেত্রে আপনার প্রাইস হচ্ছে 4000 টাকা। এখন আপনি যদি এই যেটা রেডি মানে যেটা কম্পাউন্ড না, ব্লু কার্টের মধ্যে প্রোগ্রেসিভের মধ্যে যদি কম্পাউন্ড ছাড়া যেটা রেডি মানে প্লেন বাই পাওয়ার অথবা পাওয়ার বাই পাওয়ার রেডি ক্লাসটার মধ্যে যদি ফটোসান করেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে, রেডি ক্লাসটার প্রাইস আসবে হচ্ছে 2500 টাকা। সেক্ষেত্রে রেডি ক্লাসের প্রাইস হচ্ছে 2500 টাকা। তো মূলত এই এই হলো ডিটেলস প্রোগ্রেসিভ নন ব্র্যান্ডের প্রাইস লিস্ট। এটা মিনিমাম যে প্রাইসটা ম্যাক্সিমাম দোকানদার নিয়ে থাকে। তো মূলত এই ভিডিও করার আমার মূল কারণ হচ্ছে, আমরা যদি সবাই রিজনেবল প্রাইস এবং ফিক্সড প্রাইসে লেন্সগুলি বিক্রি করি, তো সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার আসলে ঠকবে না, কাস্টমারকে ধোকা দেওয়া হবে না। সব দোকানদাররা যদি সমন্বয়ভাবে আমরা এই প্রাইসগুলি নেই, সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হবে। কারণ কাস্টমার কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন রকম দাম দেখে, সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু আসলে হেজিটেশন ফিল করে। কাস্টমার আসলে বুঝতে পারে না যে কারটা নেবো, কোন গ্লাসটা ভালো কোন গ্লাসটা খারাপ। তো চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে গ্লাস, ফ্রেম তো জাস্ট আউট থেকে দেখা সুন্দর। যে আমি সব দোকানদার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত গ্লাসের প্রাইসটা একটু ফিক্সড প্রাইস করার চেষ্টা করেন। কারণ আমরা কিন্তু যেখান থেকে আনি, আমরা কিন্তু ঠিকই ওই ফিক্সড প্রাইসেই, কিন্তু ল্যাবের থেকে আমাদের সবাই ফিক্সড প্রাইসেই গ্লাসটা পাই। তো আমরাও যদি এইভাবে ফিক্সড প্রাইসে গ্লাসটা বিক্রি করি, সেক্ষেত্রে কাস্টমারের মনে হয় আস্থা বাড়বে। আর কাস্টমারের আস্থা বাড়লে সবার ব্যবসাটাও ভালো হবে। কারণ সবাই যদি একই প্রাইসে সেল করি, সেক্ষেত্রে সবার ব্যবসাটাও ভালো হবে, আমার আপনার প্রত্যেকের ব্যবসাটা ভালো হবে। এবং রিজনেবল প্রাইস রাখলে কাস্টমার যেটা মনে করবে যে না, এটা সব জায়গায়, এটা যেহেতু মেডিসিন আইটেম, এটা সব জায়গায় একই রেট, এটা আসলে কাস্টমার ঠকার কোনো চান্স নাই। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।